আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিছু ছবি আগে এঁকে রেখেছি এই কারণেই যে এখানে এই ছবি আঁকতে গেলে অনেক সময় নষ্ট হয়, সময় সেভ করার জন্য এই কাজটা করেছি। তো এখানে কি দেখানো হয়েছে, আজকে ভাইরাস পড়াবো। ভাইরাস পড়া শেষ করতে আরও একদিন লাগবে, গতদিন পড়িয়েছিলাম, আজকে পড়াচ্ছি এবং আরও একদিন লাগবে ভাইরাস শেষ করতে। তো কিন্তু ব্যাকট্রোফাজের আমরা গঠন দেখেছিলাম, এখন আজকে দেখবো কিন্তু ব্যাকট্রোফাজ কীভাবে সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, নিচে লেখা আছে মাল্টিপ্লিকেশন অফ কিন্তু ব্যাকট্রোফাজ, ব্যাকট্রোফাজের সংখ্যা বৃদ্ধি। তো যেহেতু এটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল অবলিগেট প্যারাসাইট, অবলিগেট প্যারাসাইট দ্যাট মিন্স কি, এটা জীবন্ত দেহে থাকে, আর্টিফিশিয়াল মিডিয়ামে এটা গ্রো করানো যায় না, সেই জন্য ব্যাকটেরিয়া ভাইরাস সম্পর্কে খুব বেশি জানা কষ্টকর হয়ে যায়, বেশি জানা যায় না। তো এর মাল্টিপ্লিকেশন সম্পর্কে যতটুকু জানা গেছে কিন্তু ব্যাকট্রোফাজ সম্পর্কে সবচেয়ে বেশি অবগত হওয়া গিয়েছে, বিজ্ঞানীরা ব্যাকট্রোফাজের বংশবৃদ্ধি সম্পর্কে ভালো জানতে পেরেছেন। তো ব্যাকট্রোফাজ মানে কি, ব্যাকট্রিওফাজ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সে তার জীবনচক্র সম্পন্ন করবে, সেই জন্য এটার নাম হলো ব্যাকট্রোফাজ। এবং এটা ব্যাকট্রোফাজ T1 থেকে T7 পর্যন্ত উল্লেখযোগ্য ব্যাকট্রোফাজ রয়েছে, তার ভিতরে T2 হলো আমাদের কাছে সবচেয়ে পরিচিত। তো কিন্তু ব্যাকট্রোফাজ কীভাবে সংখ্যা বৃদ্ধি করে সেখানেই সেটি এখানে দেখানো হলো। তো কিন্তু ব্যাকট্রোফাজ ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, প্রথমেই ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়াকে এখানে দেখানো হয়েছে, এটা হলো ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই সিসিয়া কোলাই ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে এই ব্যাকটেরিয়ার দেহের ভিতরে সে বংশবৃদ্ধি করবে। কীভাবে করবে, যেহেতু ব্যাকট্রোফাজ, কিন্তু ব্যাকট্রোফাজ প্রথম এসে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর উপর সে বসবে, কোথায় বসবে, সব জায়গায় সে কিন্তু বসতে পারে না, গ্রাহী অনুসূত্র থাকে, গ্রাহী সূত্র থাকে, মানে ব্যাকটেরিয়ার একটা নির্দিষ্ট একাধিক জায়গা আছে, ওই জায়গায় এসে ব্যাকট্রোফাজ বসতে পারবে, সব জায়গায় বসতে পারবে না। কোভিড ভাইরাস মানুষের সব জায়গায় কিন্তু এটা ঢুকতে পারে না, একটা নির্দিষ্ট জায়গায় ওটা মানে এস্টাবলিশ হয় এবং তারপর দেহের ভিতরে ঢোকে। এই ক্ষেত্রে কিন্তু ব্যাকট্রোফাজ ও ইকোলাইয়ের নির্দিষ্ট গ্রাহী সূত্রে এসে বসে, বসার পর কী হয়, তার যে টেইল ফাইবার রয়েছে, গত ক্লাসে দেখিয়েছিলাম যে টেইল ফাইবার দ্বারা ব্যাকট্রোফাজকে মানে আটকে ধরে, আটকে যাওয়ার পর টেইল ফাইবারের পরে তার বেস প্লেট আছে, বেস প্লেটের নিচে তিনটে স্পাইক আছে, সেই স্পাইকগুলো কোষ প্রাচীরের ভিতরে ঢুকিয়ে দেয়, কোষ প্রাচীরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ফলে সে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে নিজেকে ভালোভাবে এস্টাবলিশ করলো, অর্থাৎ টেইল ফাইবার দ্বারা আটকে ধরলো এবং বেস প্লেটগুলোকে কোষ প্রাচীরের ভিতরে ঢুকিয়ে দিল, নিজেকে এস্টাবলিশ করলো। তারপর কী হয়, এখানে আছে কন্ট্রাক্টাইল শীত, যেটা বলেছিলাম কন্ট্রাক্টাইল শীত, সংকোচন প্রসারণশীল শীত, এই কন্ট্রাক্টাইল শীতকে কী করবে, সংকুচিত করবে, সংকুচিত করলে কি একটা চাপ তৈরি হবে এবং এখান থেকে এনজাইম নিঃসৃত হবে, সেই এনজাইম নিঃসরণের ফলে কী হয়, এখানে একটা পথ তৈরি হয়ে যায়, এটা গলে যায়, মানে কি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে গলে যায়। তো কন্ট্রাক্টাইল শীত সংকুচিত প্রসারিত হবার ফলে এই যে টিটু ব্যাকট্রোফাজের যে ডিএনএ রয়েছে, এটা হলো ব্যাকট্রোফাজের ডিএনএ, টিটুফাজের ডিএনএ হলো এটা, টিটুফাজের ডিএনএ, এই ডিএনএটা কী করবে পরবর্তী ধাপে, আচ্ছা এটা দেখানো হলো ইকোলাই ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা হলো ইকোলাই ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা হলো ইকোলাই ব্যাকটেরিয়া আর হলো টিটু ব্যাকট্রোফাজ, পরবর্তী ধাপে যে ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে টিটুফাজের ডিএনএটা ঢুকে গেল। তো এখানে প্রোটিন কোড, টিটুফাজের প্রোটিন কোডটা পরে থাকবে, শুধু ডিএনএটা ভিতরে ঢুকে যাবে, প্রোটিন কোডের কোনো ফাংশন নেই, এটা একটা কেমিক্যাল পদার্থ, প্রোটিন কোড ওভাবেই পড়ে থাকবে, প্রোটিন কোড ভ্যাকুর প্রোটিন কোড বলতে পারি, তারপর ভাইরাস ডিএনএ বা ভাইরাস জিনোমও বলতে পারি, ব্যাকটেরিয়াল ডিএনএ বা ব্যাকটেরিয়াল জিনোমও বলতে পারি, জিনোম দেখুন হলো ডিএনএ, ডিএনএ আর এনএ জিনোম বলা হয় বংশগতি বাহক। তো এই এখন কি হবে, ভাইরাস ডিএনএ ব্যাকটেরিয়ার কোষের ভিতরে ঢোকার পর ভাইরাস ডিএনএ কোষের ব্যাকটেরিয়ার কোষের সমস্ত কর্তৃত্ব নিয়ে নেয়, তখন ব্যাকটেরিয়া কোষ আর কিছু করতে পারে না। তো এই ধাপের পর পরবর্তীতে কি হয়, এখানে ব্যাকটেরিয়াল যে ডিএনএ আছে বা ব্যাকটেরিয়াল যে জিনোম আছে সেই জিনোমগুলো এই যে ডট ডট আকারে দেখানো হয়েছে, এখানে ডট ডট আকারে দেখানো হয়েছে, এই ব্যাকটেরিয়াল ডিজেনারেট অফ ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ ধ্বংসপ্রাপ্ত হয়, ডিজেনারেট মানে ধ্বংসপ্রাপ্ত হওয়া অফ ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ ধ্বংসপ্রাপ্ত হয়, আর ভাইরাস ডিএনএটা এইভাবে দেখানো হয়েছে ভাইরাল ডিএনএ। আর এই পর্যায়ে কিছু এনজাইম, এনজাইম তো কোষের ভিতরে অবশ্যই থাকে ব্যাকটেরিয়া কোষে, আর কিছু এনজাইম উৎপাদন হয় যার কারণে প্রোটিন সংশ্লেষণের দরকার হয়, তারপর ডিএনএ সিনথেসিসের জন্য এনজাইমের দরকার হয়, সে বিভিন্ন ধরনের এনজাইম এখানে উৎপাদন হয়। তো এই কাজগুলো সব করে কিন্তু ভাইরাল ডিএনএ। পরবর্তী ধাপে কী হয়, ভাইরাল ডিএনএ রয়ে গেল এলিমেন্ট অফ নিউ ভাইরাল প্রোটিন কোড,
ক্ষেত্রে প্রোটিন সিনথেসিস হবে, ভাইরাসের জন্য যে প্রোটিন কোটের দরকার হবে এর ভিতরে তো নতুন ভাইরাস তৈরি হবে। তো ভাইরাস তৈরি হতে কি লাগবে, ভাইরাসের প্রোটিন লাগবে, যে প্রোটিন কোট লাগবে প্রোটিন কোটের কোট তৈরি হবে, প্রোটিন কোট তৈরি হবে প্রোটিন সিনথেসিসের মাধ্যমে। প্রোটিন সিনথেসিস কিভাবে হবে, এই যে ভাইরাল ডিএনএ আছে, ভাইরাল ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। প্রোটিন সিনথেসিস কি, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কে একসাথে বলে প্রোটিন সংশ্লেষণ। প্রথমে ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় সেটাকে বলে ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় সেটাকে বলে ট্রান্সলেশন, দ্যাট মিন্স প্রোটিন তৈরি হয়। এই এখান থেকে কি হবে, এই ট্রান্সক্রিপশন হবে, তারপর ট্রান্সলেশন হবে এবং প্রোটিন কোড তৈরি হবে, এবং বিভিন্ন এনজাইম লাগে, সেই এনজাইম, এই যে এনজাইমগুলো তৈরি হচ্ছে সেই এনজাইমগুলো এই প্রোটিন তৈরি করতে সাহায্য করে। তাহলে ভাইরাসের এই প্রোটিন, নতুন প্রোটিন কোড তৈরি হচ্ছে, এই প্রোটিন কোড না নতুন প্রোটিন কোড, নতুন ভাইরাসের জন্য নতুন প্রোটিন প্রোটিন কোড তৈরি হচ্ছে। ভাইরাল ডিএনএ এই পর্যায়েও একটা অবস্থায় দেখা যাচ্ছে, একটা স্ট্র্যান্ড দেখা যাচ্ছে, বাট এই ক্ষেত্রে জিনোম সিনথেসিস হবে। জিনোম সিনথেসিস দ্যাট মিন্স কি, যে ভাইরাসের ডিএনএ একটা থাকলে তো হবে না, এর সংখ্যা অবারিত হবে। জিনোম সিনথেসিস, জিনোম সিনথেসিস কীভাবে হবে, যে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ, সেটা কি রিপ্লিকেশন, আমরা জানি রিপ্লিকেশনের মাধ্যমে একটা ডিএনএ থেকে তা অনুরূপ বা কমপ্লিমেন্টারি আর একটা নতুন ডিএনএ তৈরি হয়, সেটাকে বলে জিনোম সিনথেসিস। এখানে জিনোম সিনথেসিস হবে, কিসের জিনোম সিনথেসিস হবে, ভাইরাল ব্যাকটেরিয়ার কিছু নাই, কিন্তু এখন ভাইরাল জিনোম সিনথেসিস হবে। এই যে ভাইরাসের ডিএনএ আছে, এখান থেকে একাধিক ডিএনএ এইভাবে তৈরি হতে থাকবে। একদিকে প্রোটিন কোড তৈরি হচ্ছে, একদিকে ডিএনএ তৈরি হচ্ছে ভাইরাসের জন্য, নতুন ভাইরাসের জন্য। আবার বলছি এখানে হলো প্রোটিন সিনথেসিস, হলো ভাইরাসের প্রোটিন কোড তৈরি হচ্ছে, পরবর্তীতে হবে জিনোম সিনথেসিস ও ভাইরাস, নতুন ভাইরাসের জিনোম সিনথেসিস। জিনোম সিনথেসিস মানে রিপ্লিকেশন, রিপ্লিকেশন দ্যাট মিন্স হলো একটা পুরাতন ডিএনএ থেকে তার কমপ্লিমেন্টারি পরিপূরক আর একটা নতুন ডিএনএ তৈরি হওয়া। তো একটা ডিএনএ থাকলে কাজ হবে না, কমপ্লিমেন্টারি ডিএনএ লাগবে, সেই ডিএনএগুলো তৈরি হবে, সেটাই লাগছে নিউ ভাইরাল জিনোম, এটা হলো নিউ ভাইরাল নতুন ভাইরাসের জিনোম। তারপর কী হবে, এই প্রোটিন কোড তৈরি হলো, জিনোম তৈরি হলো, এখন অ্যাসোসিয়েশন মানে প্রোটিন কোডের ভিতরে ডিএনএ ঢুকতে হবে বা জিনোম ঢুকতে হবে, সেটাই বলেছে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েট অফ প্রোটিন কোড অ্যান্ড ভাইরাল জিনোম। এই যে প্রোটিন কোড, এর ভিতরে ভাইরাল জিনোম, এই যে ঢুকে গেলো, এটা হলো ভাইরাল জিনোম, নতুন ভাইরাল জিনোম, এটা হলো প্রোটিন কোড, এটা প্রোটিন কোড, এর ভিতরে ভাইরাস ডিএনএ ঢুকবে, এর ভিতরে ভাইরাস ডিএনএ ঢুকবে, ভাইরাস ডিএনএ ঢুকবে, প্রোটিন কোড তৈরি হচ্ছে, জিনোম তৈরি হলো, অ্যাসোসিয়েশন হবে, প্রোটিন কোডের পর ভাইরাস ডিএনএ তৈরি হবে। তো এখানে পরবর্তী ধাপে দেখুন হলো ভাইরাস ডিএনএ এর ভিতরে, ভাইরাস প্রোটিন কোডের ভিতরে, নতুন ভাইরাস প্রোটিন কোডের ভিতরে ডিএনএ ঢুকে গেল, টেল ফাইবার তৈরি হলো, এগুলো সব প্রোটিন দ্বারা তৈরি, এই প্রোটিন সিনথেসিস সময় তৈরি হলো, প্রোটিন টেল ফাইবার তৈরি হবে, স্পাইক তৈরি হবে, বেস প্লেট তৈরি হবে, তারপর কন্ট্রাক্টর শীট সব তৈরি হবে, এবং ডিএনএ ভাইরাল জিনোমটা এই কোটের ভিতরে ঢুকে যাবে, তাহলে একটা পরিপূর্ণ নতুন ভাইরাস তৈরি হয়ে যাবে। এই অবস্থায় কী হবে, এই এই ব্যাকটেরিয়ার কোষ কিন্তু এখনও রয়ে গেছে, তো এইটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, ভাইরাসগুলো যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন এই ব্যাকটেরিয়ার কোষকে লাইসিস করে, লাইসিস মানে বিদারণ, এই যে ফেটে গেল এটাকে বিদারণ করে বা বিগলিত করে কোষ প্রাচীর, নতুন ভাইরাস, এটা নিউ ভাইরাস, নতুন ভাইরাসগুলো বের হয়ে যাবে। এই ভাইরাস আর এই ভাইরাস একই ভাইরাস, একই রকম ভাইরাস, আকারে কোনো পরিবর্তন হয় না, তাহলে দেখা যাচ্ছে এইবার আবার একটা নতুন ভাইরাস তৈরি হলো। তো একটা ইকোলে ব্যাকটেরিয়ার ভিতরে 200-250 বা 230 এরকম বলা হয়েছে আর কি, 200-230 ব্যাক্টেরোফাজ, নতুন ব্যাক্টেরোফাজ তৈরি হতে পারে, এবং এই ব্যাক্টেরোফাজগুলো তখন বাইরে চলে যাবে। এইভাবে কিন্তু ব্যাক্টেরোফাজ ইকোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তার সংখ্যা বৃদ্ধি করে, দ্যাট ইজ এটি বলে লাইটিক সাইকেল, লাইটিক মানে লাইসিস করে, ব্যাকটেরিয়ার কোষকে লাইসিস করে, তার সংখ্যা বৃদ্ধি করে বলে এটাকে লাইটিক সাইকেল বলা হয়, সেটা আরেকটু পরে বলছি। তো আবার যদি বলতে হয় কিন্তু ব্যাকটেরোফাজ ইকোলাই ব্যাকটেরিয়া বা যে কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো, টেল ফাইবার দ্বারা আছে তাকে জড়িয়ে ধরবে, তারপর বেস প্লেটকে, বেস প্লেটের নিচে যে স্পাইক আছে স্পাইকগুলো ঢুকিয়ে দেবে, কোন জায়গায়, সব জায়গায় নয়, গ্রাহী সূত্র আছে ইকোলাই ব্যাকটেরিয়া বা যে কোনো ব্যাকটেরিয়ার গ্রাহী সূত্র, সব জায়গায় না, একাধিক জায়গা হতে পারে, একাধিক জায়গায় এসে এটা বসতে পারবে, সব জায়গায় বসতে পারবে না, বসার পরে তারপর কন্ট্রাক্টাল শীত সংকুচিত প্রসারিত করবে, এনজাইম নিঃসরণ হবে, প্লাস্টিকটা গলে যাবে, সে প্লাস্টিক গলে যাবার পরে ভাইরাস ডিএনএ ব্যাকটেরিয়ার কোষের ভিতরে ঢুকে যাবে, ব্যাকটেরিয়ার কোষের ভিতরে ঢুকে যাবার পর এই ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়ার কোষের নিয়ন্ত্রণ নিয়ে যায়, নিয়ে নেয়। তো তারপর কী হয়, এই যে এর ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম উৎপাদন হয়, ভাইরাল ব্যাকটেরিয়াল ডিএনএটা ডিজেনারেট হয় মানে নষ্ট হয়ে যেতে থাকে, ডিজেনারেট হতে থাকে, এবং এনজাইম তৈরি হয় কিসের জন্য, প্রোটিন সংশ্লেষণ, জিনোম সিনথেসিসের জন্য।
তো তারপর হবে প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস কিভাবে হয়, এই সাধারণত ভাইরাল ডিএনএ এখানে সাধারণত কষ্ট করে থাকে। প্রোটিন সিনথেসিসে কি হয়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন তৈরি হবে। যেহেতু এই ভাইরাস একটু ম্যাক্রোফাজের, এই যে হেড আছে, টেইল আছে, টেইল ফাইবার আছে, বেস প্লেট আছে, সবই প্রোটিন, প্রোটিন কোড, সেই প্রোটিন কোডগুলো এখানেই তৈরি হয়ে থাকবে। দ্যাট ইজ প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস হতে থাকবে, তো আবার শুধু প্রোটিন সিনথেসিস হলেই হবে না, জিনোম সিনথেসিসও লাগবে, মানে জিনোমের সংখ্যাও বাড়তে হবে, অর্থাৎ ডিএনএ সংখ্যাও বাড়তে হবে। ডিএনএ সংখ্যা কীভাবে বাড়ে, রেপ্লিকেশনের মাধ্যমে, একটা পুরাতন ডিএনএ থেকে তার কমপ্লিমেন্টারি পরিপূরক আরেকটা নতুন ডিএনএ তৈরি হওয়াকে বলে রেপ্লিকেশন। তো একাধিক এরকমের ডিএনএ, নতুন ডিএনএ তৈরি হবে, তারপর হবে অ্যাসোসিয়েশন, প্রোটিন কোড তৈরি হলো, জিনোম তৈরি হলো, অ্যাসোসিয়েশন হবে, প্রোটিন কোডের ভিতরে ডিএনএগুলো ঢুকে যাবে, নতুন ডিএনএ ঢুকে যাবে, তারপর বেস প্লেট তৈরি হবে, তৈরি হয়েছে, এর ভিতরে তৈরি হয়েছে, মানে সবই প্রোটিন কোড, স্পাইক তৈরি হবে, টেল ফাইবার তৈরি হবে, সব তৈরি হওয়ার পরে এটা ম্যাচিউর হবে, ম্যাচিউর হওয়ার পরে ব্যাকটেরিয়ার কোষকে বিদারণ করে ম্যাচিউর ভাইরাসগুলো বের হয়ে যাবে। দ্যাট ইজ এইভাবে টি টু ম্যাক্রোফাজ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তার সংখ্যা বৃদ্ধি করে। সো ইটস নেম ইজ ম্যাক্রোফাজ, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সংখ্যা বৃদ্ধি করে, এটাকে ম্যাক্রোফাজ বলা হয়েছে। তো এই হলো একটা ব্যাপার, এটাকে মানে রাখবা লাইটিক সাইকেল বলে। আর একটা জিনিস আছে লাইসোজেনিক সাইকেল, সেটা একটু আলোচনা করছি, এটা বুঝে ফেলি। কিন্তু ফাজ ভাইরাস, ফাজ ভাইরাস আমার দুই ধরনের হয়ে থাকে। ফাজ ভাইরাস T1 থেকে T7 পর্যন্ত ফাজ এক ধরনের ফাজ, আর অন্যান্য কিছু ফাজ আছে সেটা একটু দুর্বল ধরনের। T2 ব্যাকটেরিওফাজ, যে ফাজগুলো হলো শক্তিশালী ফাজ, ব্যাকটেরিয়ার দেহকে বিগলিত করে, তার সংখ্যা বৃদ্ধি করে, সেটাকে বলে ভিরুলেন্ট ফাজ। ফাজ দুই ধরনের, একটা হলো ভিরুলেন্ট ফাজ, শক্তিশালী ফাজ, ভিরুলেন্ট ফাজ, আর একটা হলো টেম্পারেট ফাজ। টেম্পারেট ফাজ দুর্বল ফাজ, ভিরুলেন্ট ফাজ মানে শক্তিশালী ফাজ, মানে শক্তিশালী ভাইরাস, আর এটা হলো একটু দুর্বল ভাইরাস। এখানে তো বলা হলো এর উদাহরণ হলো T4 ভাইরাস, T2 ভাইরাস ইত্যাদি। এখানে হলো ল্যামডা ফাজ, একটু দুর্বল প্রকৃতি ভাইরাস আর কি, ল্যামডা ফাজ। তো ল্যামডা ফাজ কি করে, সেও ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, বা সে ব্যাকটেরিয়ার দেহের ভিতরে অবস্থান করে, ব্যাকটেরিয়াকে সে লাইসিস করতে পারে না, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারে না, তাই সে দুর্বল ফাজ। এবং এই জন্য এই ফাজে যে জীবন চক্র সম্পন্ন হয় সেটাকে বলে লাইসোজেনিক। এখানে যেটা হয় এটা হলো লাইটিক সাইকেল, লাইটিক সাইকেল, এতক্ষণ যেটা দেখালাম লাইটিক সাইকেল, আর এই ফাজে যেটা হবে সেটা হলো লাইসোজেনিক, লাইসোজেনিক সাইকেল। অর্থাৎ যে ফাজে ব্যাকটেরিয়ার দেহকে বিগলিত করে, তার সংখ্যা বৃদ্ধি করে, সেটাকে বলে লাইটিক সাইকেল বলে। আর যে ফাজগুলা ব্যাকটেরিয়ার দেহকে বিগলিত করে, সংখ্যা বৃদ্ধি করতে পারে না, সেটাকে বলে লাইসোজেনিক সাইকেল। বাট লাইসোজেনিক সাইকেল ওই ব্যাকটেরিয়া দিয়ে, ওই ভাইরাসই হয় যে ভাইরাসগুলা দুর্বল, যেমন ল্যামডা ফাজ একটা দুর্বল ভাইরাস, কিন্তু T4, T2, T7 এগুলো হলো ভিরুলেন্ট ফাজ। তো ফাজ দুই ধরনের, এটা আমরা মনে রাখবো, একটা হলো ভিরুলেন্ট ফাজ মানে শক্তিশালী ফাজ, আর একটা হলো টেম্পারেট ফাজ বা দুর্বল ফাজ। ভিরুলেন্ট ফাজ কীভাবে সংখ্যা বৃদ্ধি করে সেটা দেখা হলো, এখন দেখবো টেম্পারেট ফাজ কীভাবে সংখ্যা বৃদ্ধি করে সেটা একটু দেখি। টেম্পারেট ফাজ দেখুন লাইসোজেনিক সাইকেলটা কীভাবে হয়, তো দেখা যাক, এটাও ইকোলাই ব্যাকটেরিয়াকে ল্যামডা ফাজ দ্বারা আক্রমণ করানো হবে। ইকোলাই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার জিনোম ল্যামডা ফাজ, ফাজ প্রায় দেখতে একই রকমের, তবে এখানে টেইল ফাইবার থাকে, এই যে টেইল ফাইবার থাকে একটা, কিন্তু ফাজে থাকে ছয়টা টেইল ফাইবার, ল্যামডা ফাজে টেইল ফাইবার থাকে একটা। এই হলো ল্যামডা, ল্যামডা ফাজ, ল্যামডা ফাজ। আর এটা তো ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া, এটা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ বা ব্যাকটেরিয়াল জিনোম, ব্যাকটেরিয়াল ডিএনএ বা ব্যাকটেরিয়াল জিনোম। আগের মতোই অবস্থানটা, এটাও গ্রাহী অনুসূত্র থাকবে, সেই জায়গায় এসে ল্যামডা ফাজ বসবে। তো বসার পরে পরবর্তী ধাপে কি হবে, পরবর্তী ধাপে
क्षेत्र এখানে বিকলন হবে রাশির গলে যাবে ল্যামডা ফাজ ব্যাকটেরিয়াল জিনোম থেকে যাবে ব্যাকটেরিয়াল ডিএনএ ডিএনএ আর এখানে ফাজ ডিএনএ ফাজ ডিএনএ ফাজ ডিএনএ ঢুকে গেল মানে ল্যামডা ফাজ ডিএনএ ফাজ ডিএনএ ফাজ ডিএনএ এটা ঢুকে গেল দুইটা ডিএনএ ঢুকে গেল তো এখন এটা প্রোটিন কোড এটা আর কোনো দরকার নাই এটা ফাংশন শেষ এটা একটা কেমিক্যাল প্রজেক্ট এটা ফাংশন শেষ তো এই ক্ষেত্রে পাশাপাশি অবস্থান করছে কিন্তু এই পর্যায়ে কি ব্যাকটেরিয়াল ডিএনএ আছে ফাজ ডিএনএ আছে তো এই ক্ষেত্রে ফাজ ডিএনএ আগে দেখেছিলাম লাইকিং সাইকেলে ফাজ ডিএনএ ব্যাকটেরিয়ার কোষের সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু এই ক্ষেত্রে ল্যামডা ফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার কোষের সমস্ত নিয়ন্ত্রণ নিতে পারবে না কি হবে এরকম একটা ব্যাপার হয় ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ফাজ ডিএনএ মিলে দুইটা ডিএনএ একত্রে মিলে যায় এটাকে বলে প্রোফাজ নামটা অবশ্যই মনে রাখবে প্রোফাজ প্রোফাজ ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাস ডিএনএ পরস্পরের সাথে মিলে একটা ফাজ গঠন করে যেটাকে বলে প্রোফাজ 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 এই অবস্থাটাকে বলে প্রোফাজ এই প্রোফাজ অবস্থায় কি হবে এখানে বাইনারি ফিউশন হয় এই ভাইরাস ডিএনএ কিন্তু এটাকে লাইসিস করতে পারে না সে কমপ্লিমেন্টারি রেপ্লিকেশন করতে পারে না নতুন জিনোম তৈরি করতে পারে না সে ভাইরাস ডিএনএ এর সাথে ব্যাকটেরিয়া ডিএনএ এর সাথে একত্রে অবস্থান করে যেটাকে বলছে প্রোফাজ তো ব্যাকটেরিয়া কিভাবে সংখ্যা বৃদ্ধি করে বাইনারি ফিউশনের মাধ্যমে এখন এই ব্যাকটেরিয়া বাইনারি ফিউশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করবে বাইনারি ফিউশন মানে কি একটা ব্যাকটেরিয়া সমান দুই ভাগে ভাগ হয়ে দুইটা ব্যাকটেরিয়াতে পরিণত হবে এইভাবে তো এখানে এই প্রোফাজগুলো থেকে যাবে এখানে একটা প্রোফাজ হবে আর এখানে এদিকে একটা প্রোফাজ হবে মানে বাইনারি ফিউশন হলো এটা হলো বাইনারি ফিউশন বাইনারি ফিউশন মানে দ্বি বিভাজনের মাধ্যমে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হলো বাট প্রত্যেকটা ব্যাকটেরিয়াতেই কি আছে তার ব্যাকটেরিয়া নিজের ডিএনএ আছে এবং ভাইরাসের ডিএনএ আছে এই ভাইরাসের ডিএনএ এই ক্ষেত্রে ব্যাকটেরিয়া নিজের ডিএনএ এবং ভাইরাসের ডিএনএ আছে এই অবস্থায় অবস্থান করতে থাকে এবং এইভাবে তারা অনেক দিন পর্যন্ত তারা সংখ্যা বৃদ্ধি করে এইটিকে বলা হয় লাইসোজেনিক সাইকেল লাইসোজেনিক সাইকেল বাট একে এটাকে অনন্তকাল এরকম থাকবে তাহলে তো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জিনোমের একটা সংমিশ্রণ তৈরি হলো কী হয় কখনো কখনো ইন্ডাকশন হয় পরিবেশীয় আবেশ ইন্ডাকশন বলে ইন্ডাকশন পরিবেশ আবেশ আবেশ হলে কি হয় যে এই যে ভাইরাস ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ আবার আলাদা হয়ে যায় তো আবার ওই ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএর ভিতরে ভাইরাস ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ আলাদা হয়ে যাবে এটা হলো ভাইরাস ডিএনএ এখানে যেরকম হয়েছিল আলাদা এটা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ এটা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ আর এটা হলো ফাজ ডিএনএ বা ল্যামডা ফাজ ডিএনএ ফাজ ডিএনএ দুইটা ডিএনএ আলাদা হয়ে যাবে তো এদের পরিবেশ আবেশ মানে ইন্ডাকশন বলা হয় পরিবেশ আবেশ কি মনে করো প্রচন্ড তাপমাত্রা আসলো আর কি আল্ট্রাভায়োলেট রশ্মি পড়লো তখন কি হলো এই যে ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ ভাইরাস ডিএনএ একসাথে থাকতে পারে তখন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটাকে বলে পরিবেশ আবেশ আবেশ দ্বারা ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাস ডিএনএ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারপর কি হবে তারপর এই জিনিসটা আবার কি হবে যে ইকোলাই ব্যাকটেরিয়া দেহের ভিতরে সংখ্যা বৃদ্ধি করবে ভাইরাসটা কি করবে এই ভাইরাসের এই ব্যাকটেরিয়ার ডিএনএ নিয়ন্ত্রণ তখন এই এই ভাইরাস ডিএনএ বা ফাজ ডিএনএ নিয়ে নেবে তো এখানে অসংখ্য ভুটান ভাইরাস ল্যামডা ফাজ তৈরি হবে এরকম তৈরি হতে থাকবে এটা হলো লাইটিক সাইকেল লাইটিক
লাইটিক সাইকেল যেহেতু এটা ব্যাকটেরিয়ার কোষকে বিগলিত করে বের হয়ে যায় তাই এটা লাইটিক সাইকেল বলা হয়েছে। আর এটা হলো লাইসোজেনিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল হলো যে সাইকেল ব্যাকটেরিয়ার কোষকে বিগলিত করে তার সংখ্যা বাড়াতে পারে না সেটা হলো লাইসোজেনিক সাইকেল। আর লাইটিক সাইকেল ব্যাকটেরিয়ার কোষকে বিগলিত করে যে সংখ্যা বাড়ায় সেটা হলো লাইটিক সাইকেল। তো আবার একটু বলি, এটা হয় দুর্বল ফাজ। ফাজ দুই ধরনের, আগে বলেছি একটা ভিরুলেন্ট ফাজ, একটা হলো টেম্পারেট ফাজ। ভিরুলেন্ট ফাজ হলো শক্তিশালী ফাজ, আর টেম্পারেট ফাজ হলো টেম্পারেট ফাজ, দুর্বল ফাজ। দুর্বল ফাজের উদাহরণ হলো ল্যামডা ফাজ। ল্যামডা ফাজ যখন ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে তখন কি হবে, আগের মতোই এটা লাইস এখানে অ্যাসিডটা গলে যাবে। গলে যাওয়ার পর ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ, সরি ল্যামডা ফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে যাবে। ঢুকে গেল তখন ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ফাজ ডিএনএ পাশাপাশি অবস্থান করবে, বেশি সময় অবস্থান করবে না। এবং কিন্তু এই ফাজ ডিএনএ ব্যাকটেরিয়ার কোষের কর্তৃত্ব নিয়ে নিতে পারে না, যেটা টি টু ফাজ পেরেছিল। এই ফাজ ডিএনএ এই ডিএনএ এর বা এই সাইটোপ্লাজমের ব্যাকটেরিয়ার কোষের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে না। কি করে তখন, তখন এই ফাজ ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ পরস্পরের সাথে মিলিত হয়ে যায়, একেবারে একটার ভিতরে একটা ঢুকে যায় না। এই অংশটা যে মানে এই বাঁকা করে যেটা দেখেছি সেটা হলো ভাইরাস ডিএনএ, আর এই অংশটা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ। ফাজ ডিএনএ এবং ভাইরাস ডিএনএ পাশাপাশি অবস্থান করে, একত্রে অবস্থান করে, যেটাকে বলেছে প্রোফাজ। এই অবস্থায় তার অনেক দিন চলতে পারবে যদি ইন্ডাকশন না হয়। তাই প্রোফাজ যেহেতু এটা ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া কীভাবে সংখ্যা বৃদ্ধি করে বা ব্যাকটেরিয়া কীভাবে সংখ্যা বৃদ্ধি করে, বাইনারি ফিশনের মাধ্যমে, বাইনারি ফিশনের মাধ্যমে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটে এইভাবে সংখ্যা বৃদ্ধি করতে থাকবে। কিন্তু ওই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের ভিতরে ভাইরাসের বৈশিষ্ট্য কিন্তু থেকে যাবে, কারণ এই ভাইরাস ডিএনএ এর ভিতরে রয়েছে, ব্যাকটেরিয়া ডিএনএ রয়েছে। এই ব্যাকটেরিয়ার ভিতরে ভাইরাসের বৈশিষ্ট্য এবং ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য দুইটাই থেকে যাবে। তো এই অবস্থায় বাইনারি ফিশন করে সংখ্যা বাড়াবে। তো এইটাকে বলেছে লাইসোজেনিক, ব্যাকটেরিয়ার কোষকে ধ্বংস করতে পারে নাই তাই এটা দুর্বল ফাজ, এবং এটাকে বলে লাইসোজেনিক ফাজ। পরবর্তীতে ইন্ডাকশন, পরিবেশীয় আবেশ, ইন্ডাকশন বলে পরিবেশ আবেশ, আল্ট্রাভায়োলেট রশ্মি, উচ্চ তাপমাত্রা ইত্যাদির ফলে অনেক সময় এই ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে ভাইরাস ডিএনএ আলাদা হয়ে যায়, বা ফাজ ডিএনএ আলাদা হয়ে যায়, বা ফাজ ডিএনএ থেকে ব্যাকটেরিয়ার ডিএনএ আলাদা হয়ে যায়। যেমন এখানে যেরকম অবস্থা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ফাজ ডিএনএ পরস্পরের ভিতর আলাদা হয়ে যাবে। বা এই ক্ষেত্রে এই ফাজ ডিএনএ এই ব্যাকটেরিয়ার কোষে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন কী করে, তখন তার সংখ্যা বাড়ায়। আগের মতো কিছু ফাজ যেভাবে সংখ্যা বাড়িয়েছিল সেভাবে সংখ্যা বাড়ায়, এই কোষকে লাইসিস করে, ইকোলাই ব্যাকটেরিয়ার কোষকে লাইসিস করে, তারপর সংখ্যা মানে মেচুর ভাইরাসগুলো বের হয়ে আসবে, ল্যামডা ফাজ, নতুন ল্যামডা ফাজ বের হয়ে আসবে, এইভাবে তার জীবনচক্র শেষ করে। দ্যাট ইজ লাইসোজেনিক সাইকেল এন্ড লাইটিক সাইকেল একসাথে দেখানো হলো, যে দুর্বল ফাজগুলোতে এইরকমের দুইটা জিনিস একসাথে হয়, একটা হলো লাইসোজেনিক সাইকেল, একটা হলো লাইটিক সাইকেল। বাট ভিরুলেন্ট ফাজে সবসময় লাইটিক সাইকেল হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইটিক সাইকেল অ্যান্ড লাইসোজেনিক সাইকেল, এক্সাম্পল সহ, এক্সাম্পল তো দুর্বল ফাজ বা ভিরুলেন্ট ফাজকে, টেম্পারেট ফাজকে, এগুলো শিখতে হবে এবং জানতে হবে, ছবি আঁকতে হবে। তো এই গেল একটা জিনিস, সংখ্যা বৃদ্ধি কিন্তু ব্যাকটেরিয়া ফাজ, সংখ্যা বৃদ্ধি কিন্তু ব্যাকটেরিয়া ফাজের সংখ্যা বৃদ্ধি আমরা দেখব। এরপর কি দেখব, ট্রান্সমিশন অফ ভাইরাস। ট্রান্সমিশন অফ ভাইরাস মানে ভাইরাসের স্থানান্তর। ভাইরাসের স্থানান্তর ব্যাপারটা কেন আসতেছে, আমরা জানি যে ভাইরাস নিজে চলাচল করতে পারে না, নিজে মুভমেন্ট করতে পারে না, তাহলে সে এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে যায়, বিভিন্ন বাহকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এই ব্যাপারটাকে বলে ট্রান্সমিশন অফ ভাইরাস। বিভিন্ন বাহকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সে ভাইরাস এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, এই ভাইরাসের স্থানান্তরটি বলা হয় ট্রান্সমিশন। তো ট্রান্সমিশন, ট্রান্সমিশন বিভিন্নভাবে হতে পারে, কী কীভাবে হতে পারে আমরা প্রথম নামগুলো দেখি। ভাইরাসের স্থানান্তর কীভাবে হতে পারে, এটা মনে রাখবে যে ভাইরাস নিজে মুভমেন্ট করতে পারে না, নিজে চলাচল করতে পারে না, ব্যাকটেরিয়া কিন্তু নিজে চলাচল করতে পারে, আর ভাইরাস নিজে চলাচল করতে পারে না, তাই ট্রান্সমিশনটা গুরুত্বপূর্ণ। ট্রান্সমিশন বিভিন্ন ওয়েতে হয়ে থাকে। এক নম্বরে বলতে পারি ট্রান্সমিশন
by contact সংস্পর্শ দ্বারা transmission by contact আমগুলো লিখছি পরে আমি বলতেছি transmission transmission proceeds and organs নামগুলো লেখো কি করে ব্যক্ত করছি transmission proceeds and organs of vegetative reproduction transmission proceeds বীজের মাধ্যমে and organs of vegetative reproduction অঙ্গ জনন করে যে সমস্ত উদ্ভিদ তার মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে তারপর ট্রান্সমিশন ফ্রো একসাথে লিখি ট্রান্সমিশন ফ্রো ফাঞ্জাই অ্যান্ড নেমাটোডস ট্রান্সমিশন ফ্রো ইনসেক্টস transmission through soil transmission through parasitic phanerogams transmission through parasitic phanerogams transmission through grafting transmission through water and wind ইত্যাদি ইত্যাদি মাধ্যমে ইত্যাদি ইত্যাদি সাহায্যে ভাইরাসের ট্রান্সমিশন হতে পারে ট্রান্সমিশন ফর ট্রান্সমিশন বাই কন্টাক্ট সংস্পর্শ দ্বারা সংস্পর্শ মানে টাচ টাচের মাধ্যমে ভাইরাস এক দেহ থেকে অন্যদের সংক্রমিত হতে পারে এটা আমরা উদ্ভিদ ভাইরাসের কথা চিন্তা করব প্রাণীর ভাইরাসের কথা অন্যভাবে আমরা পরে চিন্তা করব ট্রান্সমিশন বাই কন্টাক্ট কন্টাক্ট এর মাধ্যমে সংস্পর্শের মাধ্যমে কিভাবে হতে পারে মনে করে একটা খেতে একটা তামাক খেতে হলো একটা উদ্ভিদ মোজাইক রোগ দ্বারা আক্রান্ত তার পাশে একটা সুস্থ উদ্ভিদ আছে যখন বাতাস আসবে তখন সুস্থ উদ্ভিদের সাথে ওই যে আক্রান্ত উদ্ভিদ টাচ স্পর্শ লাগতে পারে আর কি স্পর্শ লাগলে কি ওই যে আক্রান্ত উদ্ভিদের পাতা থেকে সুস্থ উদ্ভিদের পাতায় ওটা স্থানান্তরিত হতে পারে তারপর আমরা কৃষি ক্ষেত্রে বা কৃষি জমিতে যে যন্ত্রপাতি ব্যবহার করব সেই যন্ত্রপাতিতে আক্রান্ত উদ্ভিদ থাকলে আক্রান্ত উদ্ভিদ থেকে ভাইরাস যন্ত্রপাতিতে লাগতে পারে ওই যন্ত্রপাতি যখন আবার সুস্থ ক্ষেতে ব্যবহার করবো তখন সেখান থেকে সুস্থ উদ্ভিদ আবার রোগ দ্বারা আক্রান্ত হতে পারে মানে টাচে আসলো সংস্পর্শে আসলো এইভাবে সংস্পর্শের মাধ্যমে একজনের দেহ সাথে আরেকজনের দেহ যখন লাগে তখন সেটাকে কন্টাক্ট বলা হয় যেমন তিন মিটার দূরে তিন ফিট দূরে থাকতে বলা হয় কেন এই যে কন্টাক্ট যাতে না হয় আর টাচ যাতে না হয় সেই জন্য ট্রান্সমিশন বাই কন্টাক্ট এইভাবে কন্টাক্টের মাধ্যমে ভাইরাস এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে যায় ট্রান্সমিশন ফর সিডস অ্যান্ড অর্গানস অফ ভেজিটেটিভ প্রোপাগেশন ট্রান্সমিশন ফর সিডস বীজের মাধ্যমে একটা ক্ষেত থেকে আমরা বীজ কালেকশন করলাম বাট ওই বীজ ভাইরাসের আক্রান্ত কিনা সেটা যদি আমরা না জানি পরবর্তীতে ওইটাকে আমরা যখন বীজ হিসেবে ব্যবহার করব ওই বীজ থেকে যে গাছ হবে সেটা অবশ্যই ভাইরাস দ্বারা আক্রান্ত হবে তো এইভাবে ট্রান্সমিশন করে সিডসের মাধ্যমে ভাইরাস স্থানান্তরিত হতে পারে অর্গানস অফ ভেজিটেটিভ প্রোপাগেশন ভেজিটেটিভ প্রোপাগেশন অঙ্গ জনন মাধ্যমে যেমন আলু কেটে কেটে আমরা লাগে সেই আলু যদি রোগ দ্বারা আক্রান্ত হয় সেই আলু থেকে পরবর্তীতে যে আলু গাছ হবে সেই আলু গাছের রোগ দ্বারা আক্রান্ত হবে সেটাই বলেছে অর্গানস অফ ভেজিটেটিভ প্রোপাগেশন মানে বীজের মাধ্যমে বীজ যদি আক্রান্ত হয় ভাইরাস দ্বারা সেই ভাইরাস থেকে যে গাছ হবে সেই গাছও রোগ দ্বারা আক্রান্ত হবে মানে ভাইরাস গ্রহণ করবে ট্রান্সমিশন ফর ফাঞ্জাই অ্যান্ড নেমাটোডস উল্লেখযোগ্য একটা মাধ্যম ফাঞ্জাই অ্যান্ড নেমাটোডস ফাঞ্জাইয়ের ভিতরে ভাইরাস থাকতে পারে নেমাটোডসের মধ্যে ভাইরাস থাকতে পারে ফাঞ্জাই যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বা এক গ্রহ থেকে অন্য জায়গায় যায়
তখন সেই ফাঙ্গাস দেহ থেকে ভাইরাসটা অন্য সুস্থ দেহে ছড়িয়ে যায়। নেমাটোডের ক্ষেত্রে তাই সুস্থ দেহতে অসুস্থ দেহ থেকে সুস্থ দেহে ছড়িয়ে যায়। যেমন ওলপিডিয়াম ফাঙ্গাস, ওলপিডিয়াম ফাঙ্গাস, সিনক্যাট্রিয়াম ফাঙ্গাস এর ভিতরে অনেক ভাইরাস থাকে। ওলপিডিয়াম, ওলপিডিয়াম ফাঙ্গাস, সিনক্যাট্রিয়াম ফাঙ্গাস এর ভিতরে যে ভাইরাস থাকে, অনেক ভাইরাস থাকে, সেই ভাইরাসগুলা এক দেহ থেকে মানে অসুস্থ দেহ থেকে সুস্থ দেহে ছড়িয়ে যেতে পারে নেমাটোডের মাধ্যমে সেভাবে ছড়িয়ে যায়। নেমাটোড মানে কি? কৃমি জাতীয় পোকা যেটা আর কি, সেটাকে নেমাটোডস বলা হয়েছে। ট্রান্সমিশন করে ইনসেক্ট, সবচেয়ে বেশি ভাইরাস ছড়ে ইনসেক্টসের মাধ্যমে, পোকার মাধ্যমে। পোকার দেহের ভিতরে অসংখ্য ভাইরাস থাকে, যেমন ঘাস ফড়িং, পাতা ফড়িং, গুবরে পোকা, কাঁচ পোকা ইত্যাদির ভিতরে ভাইরাস থাকে। সেই ভাইরাস, সেই পোকা যখন বা বাহক যখন এক জায়গা থেকে মানে সুস্থ উদ্ভিদে যখন পড়ে, সুস্থ উদ্ভিদ থেকে যখন রস শোষণ করে, তখন কী হবে, ওই ভাইরাসটা রসের মাধ্যমে সুস্থ উদ্ভিদে ছড়িয়ে যায়। এইভাবে ইনসেক্টসের মাধ্যমে রোগ ছড়িয়ে যায়। জাপানে একটা পোকার মাধ্যমে দেখলো যে ওই পোকাটা যখন ধান খেতে আক্রমণ করে, তখন ধানের আকার ছোট হয়ে যায়, ধানের আকার ছোট হয়ে যায়। পোকাটা যখন ধান খেতে আক্রমণ করে, তখন ধান ছোট হয়ে যায়। তারপর বিজ্ঞানের গবেষণা করে দেখলো যে ওই পোকার দেহের ভিতরে এক ধরনের ভাইরাস রয়েছে, ওই ভাইরাস যখন ধানের ভিতরে ঢোকে, তখন ধানের আকারটা ছোট হয়ে যায়। ডর্ফ ডিজিজ অফ রাইস বলা হয় এটাকে, ডর্ফ মানে ছোট খাটো, ডর্ফ ডিজিজ অফ রাইস ভাইরাসের কারণে হয়ে যায়। তো ইনসেক্টসের মাধ্যমে এইভাবে রোগ ছড়িয়ে যায়। ট্রান্সমিশন বাই সয়েল, সয়েল মানে আমরা যে জমিতে ফসল উৎপাদন করবো, সেই জমিতে আগে যে ফসল ফলিয়েছিলাম, মনে করে সেই ফসলের ভিতরে রোগাক্রান্ত উদ্ভিদ ছিল, রোগাক্রান্ত উদ্ভিদ থাকলে কোনো না কোনোভাবে কিছু ভাইরাস সেই সয়েলের ভিতরে থেকে যাবে। ওই সয়েলে যখন আবার নতুন উদ্ভিদ লাগাবো, সেই উদ্ভিদ অবশ্যই সয়েল থেকে আবার ওই নতুন উদ্ভিদে ছড়িয়ে পড়বে। এইভাবে সয়েলের মাধ্যমে রোগ সুস্থ দেহে, অসুস্থ দেহ থেকে সুস্থ দেহে ছড়িয়ে যেতে পারে। ট্রান্সমিশন থ্রু প্যারাসিটিক অ্যানালগামস, প্যারাসিটিক মানে পরজীবী সপুষ্পক উদ্ভিদ। উদাহরণ বলতে পারো, হোয়াট ইজ প্যারাসিটিক অ্যানালগামস? কাস্কুটা, সহনলতা, সহনলতা হলো পরজীবী কিন্তু সপুষ্পক উদ্ভিদ, পরজীবী সপুষ্পক মানে ফুল হয় কিন্তু পরজীবী উদ্ভিদ। সাধারণত যারা ফুল ফল হয় তারা তো পরজীবী না, বাট এখানে সহনলতা হলো ফুল ফল হয় বা তারা পরজীবী, অর্থাৎ অন্যের আশ্রয়ের সাহায্যে তারা বেঁচে থাকে, অন্য উদ্ভিদকে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকে। এই জন্য কাস্কুটা রিফ্লেক্সাকে বলা হয় প্যারাসিটিক অ্যানালগামস। তো প্যারাসিটিক অ্যানালগামস কাস্কুটা বা সহনলতার একাধিক পোষককে সে পরজীবী হিসেবে ব্যবহার করতে পারে। তো একটা উদ্ভিদ মনে করে যে গাছকে সে আঁকড়ে আছে, ওই গাছ থেকে কিন্তু সে খাবার সংগ্রহ করে, এক ধরনের অস্টোরিয়াম সে দেহের ভিতরে ঢুকিয়ে দেয়, সে ওই গাছ থেকে খাবার সংগ্রহ করে। মানে একটা গাছ বা একটা হোস্ট যখন রোগ দ্বারা আক্রান্ত বা ভাইরাস দ্বারা আক্রান্ত, সে অস্টোরিয়াম দ্বারা যখন খাবার সংগ্রহ করে, তখন এই রসের মাধ্যমে ভাইরাস তার দেহের ভিতরে চলে আসে। ওই অ্যানালগামস, ওই মানে কাস্কুটা যখন অন্য একটা সুস্থ উদ্ভিদে যায়, তখন কী করে, তখন তার দেহের ভিতরে আবার অন্য একটা অস্টোরিয়াম ঢুকে যায়, তখন কি তার দেহের ভিতরে যে ভাইরাস আছে ওই সুস্থ দেহে তখন ওই ভাইরাসটা ছড়িয়ে যায়। এইভাবে এক দেহ থেকে অন্য দেহে প্যারাসিটিক অ্যানালগামসের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে যায়। তারপর আছে ট্রান্সমিশন করে গ্রাফটিং। আমরা জানি কলম করে দুইটা উদ্ভিদ পাশাপাশি এসে কলম করা, স্টক এবং সায়ন। স্টক উদ্ভিদ দ্বারা, স্টক উদ্ভিদ আমরা সায়ন মানে নতুন যেটা তৈরি করবো, স্টক উদ্ভিদ যারা উদ্ভিদ যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তাহলে নতুন যে আমরা উদ্ভিদটা পাবো সেটা অবশ্যই ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। সুতরাং গ্রাফটিংয়ের মাধ্যমে ভাইরাস এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে যেতে পারে। ট্রান্সমিশন থ্রু ওয়াটার অ্যান্ড রুইং, তো এটা বোঝাই যাচ্ছে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, তার ভিতরে ভাইরাস আছে, ভাইরাস এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলো। উইন্ড, বাতাসের মাধ্যমে ভাইরাস এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। কোভিড ভাইরাস বাতাসের মাধ্যমে যেতে পারে, যেহেতু বেশি ভারী সেজন্য বেশি দূরে যেতে পারে না, কিন্তু যেতে পারে 3 ফিট তো যেতে পারে। এই রকমের ভাইরাসগুলো অনেক ভাইরাস মানে হালকা ডিএনএর পরিমাণ বা আরএনএর পরিমাণ কম, অনেক দূর চলে যেতে পারে বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে এরা এইভাবে এক দূর থেকে অন্য দূরে ছড়িয়ে পড়ে। দ্যাট ইজ ট্রান্সমিশন অফ ভাইরাস। ভাইরাস এইভাবে তার জায়গা পরিবর্তন করে এবং এক দূর থেকে অন্য দূরে ছড়িয়ে যায়। এরপর একটা জিনিস পড়াবো তোমাদের, পশু ভাইরাস সম্পর্ক, পশু ভাইরাস সম্পর্ক, পোস্ট ভাইরাস রিলেশনশিপ, পোস্ট ভাইরাস
relationship খুবই গুরুত্বপূর্ণ পোস্ট ভাইরাস রিলেশনশিপ কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে পোস্ট ভাইরাস পোষক ভাইরাস সম্পর্ক গুরুত্বপূর্ণ এই কারণে যে ভাইরাস হলো অব্লিগেট প্যারাসাইট অব্লিগেট প্যারাসাইট দ্যাট মিন্স কি যার জীবনের অস্তিত্ব প্রমাণ করতে হলে অন্য একটা জীবন্ত দেহের দরকার হবে অন্য একটা জীবন্ত হোস্টের দরকার হবে কাজেই হোস্ট খুবই ভাইরাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্য রিলেশনশিপটাও গুরুত্বপূর্ণ তা হোস্ট অবশ্যই ভাইরাসের সাথে হোস্টের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই যে প্রকাশ পোস্ট মানে ভাইরাস যখন হোস্টের দেহে ঢুকে তখন তার প্রকাশ কিভাবে হতে পারে আবার বলছি ভাইরাস যখন পোষক দেহে ঢুকে যে কোনো সেটা উদ্ভিদ বা প্রাণী যেটাই হোক না কেন পোষক দেহে ঢুকে তখন তার প্রকাশ কিভাবে হতে পারে প্রকাশটা তিন ভাবে হতে পারে আবার বলছে ভাইরাস যখন পোষক দেহে ঢুকে তার প্রকাশটা সে নিজেকে কিভাবে প্রকাশ করবে সে প্রকাশটা তিন ভাবে হতে পারে এক নম্বর হলো ল্যাটেন্সি ল্যাটেন্সি দ্যাট মিন্স হলো সুপ্ততা দুই নম্বর হলো সাইটোপ্যাথিক রিয়াকশন সাইটোপ্যাথিক রিয়াকশন তিন নম্বর হলো হাইপারপ্লাসিয়া এই তিন ভাবে প্রকাশটা হতে পারে ভাইরাস যখন পোষক দেহে ঢুকে ল্যাটেন্সি সাইটোপ্যাথিক রিয়াকশন এন্ড হাইপারপ্লাসিয়া ল্যাটেন্সি একটা একটা বর্ণনা করি ল্যাটেন্সি হলো সুপ্ততা তো সুপ্ততা দ্যাট মিন্স কি যেটা বোঝা যায় না পোষক দেহে ঢুকলো ভাইরাস কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু কোভিডের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশ পায় অনেকের ক্ষেত্রে প্রকাশ পায় না অনেক ভাইরাসের ক্ষেত্রে আর কি পোষক দেহে ঢোকে কিন্তু তার রোগের লক্ষণ প্রকাশ পায় না তখন এই ব্যাপারটা কি বলে ল্যাটেন্সি ল্যাটেন্সি আবার চার ধরনের হতে পারে ল্যাটেন্সি হলো চার ধরনের মনে রাখবে চার ধরনের ভিতর কি এক ধরনের হলো পোষক দেহে ঢোকার পর সাথে সাথে রোগের লক্ষণ প্রকাশ পায় কিন্তু কিছুক্ষণ পরই আবার রোগের লক্ষণ চলে যায় এবং কিছুদিন পর পর আবার রোগের লক্ষণ প্রকাশ পায় আবার কিছুদিন পর পর রোগের লক্ষণ চলে যায় এই ব্যাপারটা একটা মানে ল্যাটেন্সির একটা ব্যাপার হলো আবার বলছি আক্রমণের পর পরই রোগের লক্ষণ প্রকাশ পাবে কিছু সময় পরই আবার রোগের লক্ষণ চলে যাবে এবং অনেকদিন পরে আবার রোগের লক্ষণ ফিরে আসতে পারে আসবে যেমন কথা না আসতে পারে আবার রোগের লক্ষণ চলে যাবে এরকম ব্যাপারটা ঘটে ল্যাটেন্সির একটা ধরনের চারটা ধরনের আছে দুই নম্বরে হলো ল্যাটেন্সি ভাইরাস দ্বারা রোগ আক্রান্ত হলাম বা হলো কেউ তারপর সে সুস্থ হলো বা তার দেহের ভিতর কিছু জীবাণু থেকে গেল পরবর্তীতে নেক্সট জেনারেশনে তার দেহের ভিতর না নেক্সট জেনারেশনে ওই ভাইরাসটা চলে যেতে পারে এটা হলো আরেক ধরনের ল্যাটেন্সি আবার বলছে কেউ একজন সেটা উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে মানুষ হতে পারে ভাইরাস দ্বারা আক্রান্ত হলো সে সে সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে যাওয়ার পর কি হবে তার দেহের ভিতর কিছু ভাইরাস থেকে যাবে ওই ভাইরাসটা নেক্সট জেনারেশনে তার পরবর্তী বংশধরে আবার ওই রোগের লক্ষণটা বা ওই রোগটা আবার চলে আসতে পারে এটাকে বলা হয়েছে দুই নম্বর ল্যাটেন্সি তিন নম্বরে হলো ল্যাটেন্সি হলো যে কোনো সময় ভাইরাস ঢুকেছে বাট কোনো সময় বোঝা যাবে না যে তার দেহের ভিতরে ভাইরাস আছে যেমন কাঁচকুটা বা কিছু আগাছার ভিতরে এরকম কিছু ভাইরাস থাকে যা কখনোই বোঝা যাবে না তার দেহের ভিতরে ভাইরাস আছে আবার বলছি ভাইরাস দ্বারা আক্রান্ত বাট তা ভাই থেকে কখনোই বোঝা যাবে না সে ভাইরাস দ্বারা আক্রান্ত এটা আরেক ধরনের ল্যাটেন্সি আরেক ধরনের ল্যাটেন্সি হলো ততক্ষণ পর্যন্ত বুঝে যাবে না যতক্ষণ পর্যন্ত পোষকদের লাইসিস না হয় ওই যে লাইসিস করে বের হয়ে যায় মানে গলিয়ে না দেয় পোষকদেহকে যখন যতক্ষণ পর্যন্ত গলিয়ে না দেয় ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে তার দেহের ভিতর ভাইরাস দ্বারা সে আক্রান্ত তাই চারভাবে ল্যাটেন্সি হতে পারে আবার বলা দরকার আছে কি আবার বলছি চারভাবে হতে পারে এক নম্বরে হলো পোষকদের মানে পোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হলো সাথে সাথে রোগের লক্ষণ প্রকাশ করলো আবার কিছু সময়ের ভিতরে লক্ষণ চলে গেল আবার কিছুদিন পর রোগের লক্ষণ প্রকাশ করতে পারে আবার চলে যাবে এরকমের ব্যাপারটা ঘটে আর কি দুই নম্বরে হলো দুই নম্বরে যেটা হলো যে রোগ দ্বারা আক্রান্ত হলাম আক্রান্ত হওয়ার পর বোঝা গেল না আমি রোগ দ্বারা আক্রান্ত আছি কিনা সুস্থই মনে হবে বা কিছু জীবাণু দেহের ভিতরে থেকে যাবে পরবর্তী নেক্সট জেনারেশনে ওটা আবার প্রকাশ করতে পারে নেক্সট জেনারেশনে যখন প্রকাশ পায় তখন সেটা আরেক ধরনের ল্যাটেন্সি তিন নম্বরে হলো ল্যাটেন্সি হলো পোষক দেহের ভিতরে ভাইরাস আসে বা কখনই বুঝতে যাবে না তার দেহের ভিতরে ভাইরাস রয়েছে যেমন কাঁচকুটা স্বর্ণলতা এবং কিছু আগাছার ভিতরে এরকম আছে
ভাইরাস সারা জীবনে থেকে যেতে পারে কিন্তু বোঝা যাবে না তার দেহের ভিতরে ভাইরাস আছে। আর হলো চার নম্বরে ল্যাটেন্সি হলো যে যখন লাইসিস না হবে পোষক দেহে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে পোষক দেহ ভাইরাস দ্বারা আক্রান্ত। এই হলো ল্যাটেন্সির ব্যাপারটা সুপ্ত দেহ। তারপর হলো সাইটোপ্যাথিক সাইটোপ্যাথিক রিয়াকশন। সাইটোপ্যাথিক রিয়াকশন হলো এই আক্রমণে পোষক কোষে অঙ্গ সংস্থানিক পরিবর্তন হয়। সাইটোপ্যাথিক রিয়াকশনের ফলে পোষক দেহের অঙ্গ সংস্থানিক পরিবর্তন হয় এবং যে কোষ আক্রান্ত সেই কোষ মারা যেতে পারে, সেটি বলেছে সাইটোপ্যাথিক রিয়াকশন। আবার বলছি পোষক দেহের সাইটোপ্যাথিক রিয়াকশন হলো পোষক দেহের অঙ্গ সংস্থানিক পরিবর্তন হয়, যে অংশটা আক্রান্ত হয় সেই অংশের কোষগুলো মারা যেতে পারে বা মারা যায়। এবং উদাহরণ হলো একটা উদাহরণ দিতে পারি ক্লোরোসিস। এক নম্বর উদাহরণ সাইটোপ্যাথিক ক্লোরোসিস। ক্লোরোসিস মানে কি? ক্লোরোসিস হলো সবুজ বর্ণকণিকা বা ক্লোরোফিলের পরিমাণ যখন কমে যায়, যখন বর্ণ হলুদাভ হয়ে যায় তখন সেটাকে বলে ক্লোরোসিস। ক্লোরোসিস হতে পারে টোবাকো মোজাইক ভাইরাস দ্বারা, টিএমএ ভাইরাস দ্বারা ক্লোরোসিস হতে পারে। এটা হলো সাইটোপ্যাথিক। দুই নম্বর একটা উদাহরণ দেওয়া যেতে পারে কি হতে পারে, ফিভার জ্বর হতে পারে, বডি এক গা ব্যথা হতে পারে ইত্যাদি, এটা হতে পারে সাইটোপ্যাথিক রিয়াকশনে বলে। কোন ভাইরাসের কারণে হয় এটা? ফিভার, বডি এক, হেডেক, এগুলো কোন ভাইরাসের কারণে হয়? এখন যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে এটা ফিভার, বডি এক এই জিনিসগুলো হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারা হয়ে থাকে। তারপর তিন নম্বর উদাহরণ হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন কিভাবে হয়? র‍্যাবিস ভাইরাসের দ্বারা হয়। র‍্যাবিস ভাইরাস। এক তিনটে উদাহরণ দেওয়া হলো সাইটোপ্যাথিক রিঅ্যাকশন, অঙ্গসংস্থানিক পরিবর্তন, কোষ মারা যায়, ক্লোরোসিস হয়। যে ক্লোরোসিস হলে কি সবুজ বর্ণকণিকা কমে যাবে, মারা যাবে, তাই ক্লোরোসিস হয়। টোবাকো মোজাইক ভাইরাসের দ্বারা এরকম হতে পারে। তারপর ফিভার, জ্বর হয়, বডি এক, গা ব্যথা হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হয়, এটা কিন্তু সাইটোপ্যাথিক রিঅ্যাকশন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষতিগ্রস্ত হয় র‍্যাবিস ভাইরাসের দ্বারা, এই ব্যাপারগুলো হয়ে থাকে, এটাই হলো সাইটোপ্যাথিক রিঅ্যাকশন। তো সাইটোপ্যাথিক রিঅ্যাকশনের কারণে কি হয়? শ্বসনের পরিমাণ বেড়ে যায়। মনে রাখবে সাইটোপ্যাথিক রিঅ্যাকশন হলে শ্বসনের পরিমাণ বেড়ে যাবে। দুই নম্বর হলো ফটোসিনথেসিসের অ্যাক্টিভিটিস হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ দারণ, দারণকে দিয়ে যান। হ্যাঁ দারণকে দিয়ে বলেন সাকিবের ডাক, হ্যাঁ সে টাকা দিয়ে দিব। সরি একটা কল আসছে সেই জন্য ডিস্টার্ব হলো। যেটা বলছিলাম কি বলছিলাম, যে সাইটোপ্যাথিক রিঅ্যাকশনের ফলে কি হবে? শ্বসনের পরিমাণ বেড়ে যাবে, ক্লোরো তারপর ফটোসিনথেসিসের কার্যকারিতা কমে যাবে, এবং ফাইটোহরমোন উদ্ভিদ থেকে যে হরমোন হিসেবে অক্সিজেন, জেবেলিন, সাইটোকাইন, ফাইটোহরমোনের কার্যকারিতা কমে যাবে। তারপর হবে নাইট্রোজেন, নাইট্রোজেনের মানে জমা হবে, নাইট্রোজেন বেশি পরিমাণে জমা হবে, যেমন হতে পারে অ্যামাইডের সঞ্চয় ঘটে, নাইট্রোজেন বেশি পরিমাণে জমা হয়। আর হতে পারে পলিফিনাইল অক্সিডেজ এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায়, পলিফিনাইল অক্সিডেজ এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায়। আবার বলছি সাইটোপ্যাথিক রিঅ্যাকশনের ফলে কী হয়? শ্বসনের পরিমাণ বেড়ে যায়, ফটোসিনথেসিসের অ্যাক্টিভিটিস কমে যায়, তারপর ফাইটোহরমোনের অ্যাক্টিভিটিস কমে যায়, নাইট্রোজেন জমা হয় বেশি করে, অ্যামাইড বেশি পরিমাণে জমা হয়, তারপর হলো পলিফিনাইল অক্সিডেজ এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায়, ইত্যাদি হলো সাইটোপ্যাথিক রিঅ্যাকশন। তারপর তিন নম্বরে যেটা আছে হাইপারপ্লাসিয়া। হাইপার প্লাসিয়া, হাইপার মানে বর্ধিত,
এই হাইপারপ্লাসিয়া মানে ভাইরাসের আক্রান্তলে কোষের আকার সম্প্রসারিত হয়, সেটাকে বলেছে হাইপারপ্লাসিয়া। আবার বলছি ভাইরাস দ্বারা যখন আক্রান্ত হবে নির্দিষ্ট এলাকায় তখন কোষের আকার সম্প্রসারিত হয় এবং মেটাবলিক অ্যাক্টিভিটিস অস্বাভাবিক হয়ে যায়, এটাকে বলে হাইপারপ্লাসিয়া। যেমন এই ক্ষেত্রে এটাকে কি বলা যায়, ক্যান্সার বলা যায়। ক্যান্সার হলে কি হয়, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, কোষগুলো বাড়তেই থাকে আর কি, সেটা মানে কি কোষের আকার বেড়ে যায়, এই ধরনের ব্যাপারটা কি বলা হয়েছে হাইপারপ্লাসিয়া। এতে মেটাবলিক অ্যাক্টিভিটিস নষ্ট হয়ে যায় বা অস্বাভাবিক মেটাবলিক অ্যাক্টিভিটিস দেখা যায়। যেমন এবং এই হাইপারপ্লাসিয়া যে ভাইরাসের জন্য হয় সেটাকে কি অনকোজেনিক ভাইরাস বলা হয়, অনকোজেনিক অনকোজেনিক ভাইরাস বলা হয়, এবং এটা হলো ক্যান্সার। আবার বলছে হাইপারপ্লাসিয়া হলে কি হবে, কোষের সম্প্রসারণ হবে, কোষের আকার বর্ধিত হবে, কোষের বিভাজন বেড়ে যাবে, মেটাবলিক অ্যাক্টিভিটিস অস্বাভাবিক হয়ে যাবে এবং এটা কি ক্যান্সার কোষ বলা হয়। ক্যান্সার কোষের জন্য যে ভাইরাস দেয় সেটাকে বলে অনকোজেনিক ভাইরাস। অনকোজেনিক ভাইরাসের উদাহরণ দেওয়া যেতে পারে ওম টিউমার ভাইরাস। অনকোজেনিক ভাইরাসের উদাহরণ ওম টিউমার ভাইরাস। আবার বলছি ওম টিউমার ভাইরাস ক্ষত হলে সেখানে টিউমারের মতো হয়ে যায় ভাইরাস দ্বারা উদ্ভিদের ক্ষেত্রে হয়। এডিনো ভাইরাস, তারপর হলো লিউকোমিয়া ভাইরাস, এই সমস্ত ভাইরাস সেখানে হাইপারপ্লাসিয়া হয়ে থাকে। তো এই দেখুন ভাইরাস যখন হোস্ট দেহে ঢুকে তখন এই তিন ধরনের প্রকাশের মাধ্যমে সেই নিজেকে প্রকাশিত করে। তো এটা হলো হোস্ট ভাইরাস রিলেশনশিপ, ইম্পর্টেন্ট হোস্ট ভাইরাস রিলেশনশিপ, যেহেতু হোস্টের সাথে ভাইরাসের অঙ্গাঙ্গিভাবে জড়িত। হোস্ট না থাকলে ভাইরাসের নিজের অস্তিত্ব সে প্রমাণ করতে পারে না, তো সেই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তিনভাবে এটা হয়ে থাকে, ল্যাটেন্সি, সাইটোপ্যাথিক রিঅ্যাকশন, হাইপারপ্লাসিয়া। আশা করি আমরা বুঝতে পেরেছি হোয়াট ইজ ল্যাটেন্সি, হোয়াট ইজ সাইটোপ্যাথিক রিঅ্যাকশন, হোয়াট ইজ হাইপারপ্লাসিয়া। এখন আরেকটা জিনিস দেখাই তোমাদের, নিউক্লিক অ্যাসিডের ধরন টরন। তো অন দ্য বেসিস অফ নিউক্লিক অ্যাসিড টাইপ ভাইরাস ইজ ফোর টাইপস, এভাবে দেখাই ভাইরাস। আচ্ছা আরেকটা জিনিস বলে নি, ভাইরাস ইজ ফোর টাইপস অন দ্য বেসিস অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুসারে ভাইরাস হলো চার ধরনের, তার আগে বলে নি অরিজিন অফ ভাইরাস, ভাইরাসের উৎপত্তি সম্পর্কে একটু কথা বলি। অরিজিন অফ ভাইরাস, ভাইরাসের উৎপত্তি কীভাবে হলো, এখানে বিভিন্ন মতবাদ আছে, পারফেক্ট বলা যাচ্ছে না যে ভাইরাসের উৎপত্তি কীভাবে হলো। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে তিন ধরনের মতবাদ আছে। এক ধরনের মতবাদে বলা হয়েছে যে অতি আদিম জীব থেকে ভাইরাসের উৎপত্তি হয়েছে এবং ওটা প্রথমে পরজীবী ছিল না, আস্তে আস্তে এটা পরজীবীতে পরিণত হয়েছে, এটা হলো এক ধরনের অরিজিন। আবার বলছি অতি আদিম জীব থেকে ভাইরাসের উৎপত্তি হয়েছে এবং সেই ভাইরাস প্রথম অবস্থায় পরজীবী ছিল না, পরবর্তীতে এটা পরজীবীতে পরিণত হয়েছে, এক ধরনের বিজ্ঞানী এই কথা বলছে। আর এক ধরনের বিজ্ঞানী বলছে যে ভাইরাস উৎপত্তি হয়েছে অত্যন্ত জটিল কোনো জীবাণু থেকে, অত্যন্ত জটিল কোনো জীবাণু থেকে ভাইরাসের উৎপত্তি হয়েছে। তো জটিল জীবাণুর ভিতরে কী থাকবে, তাহলে তো অনেক অর্গান থাকার কথা, সেই অর্গানগুলো আস্তে আস্তে সে নষ্ট হয়ে গেছে, বা তার যে অ্যাক্টিভিটিস সেটা পরিচালনার জন্য তার এখন যে অঙ্গ আছে মানে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এটাই যথেষ্ট, বাকি অঙ্গের কোনো দরকার নাই বলে সে অঙ্গগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। আবার বলছি অত্যন্ত জটিল অর্গানিজম থেকে ভাইরাসের উৎপত্তি হয়েছে, বা জটিল অর্গানিজমের ভিতরে অনেক অর্গান ছিল, সেই অর্গানগুলোর এখন আর কোনো প্রয়োজন নাই, তার অ্যাক্টিভিটিস প্রদর্শনের জন্য তার যতটুকু থাকা দরকার ততটুকুই এখন আছে, কাজেই সেই অর্গানগুলো ধ্বংস হয়ে গেছে এবং এইভাবে ভাইরাসের উৎপত্তি হয়েছে। আর এক ধরনের বিজ্ঞানী বলেন উদ্ভিদ ভাইরাসের ক্ষেত্রে বলেন যে কোষের সাইটোপ্লাজমের ভিতরে কিছু কণিকা আছে, সেই কণিকাগুলা স্বাধীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করতে পারে। তো তখন কিছু বিজ্ঞানী বলছেন যে এটা এক কোষ থেকে যখন অন্য কোষে মুভমেন্ট করে
শুরু করে তখন কি ওটা ভাইরাসে পরিণত হয়ে যায়, মানে এই যৌক্তিক বলা যাচ্ছে না আর কি। কিন্তু বিজ্ঞানীরা এইভাবে বলছেন ভাইরাসের ভাইরাসের না উদ্ভিদের সাইটোপ্লাজমের ভিতরে কিছু কণিকা আছে, সেই কণিকাগুলা মুভমেন্ট করতে পারে। মুভমেন্ট করার সময় এক কোষ থেকে যখন অন্য কোষে যায় তখন ওটা এক কোষ থেকে অন্য কোষে যাওয়া শুরু করলে যেটা যখন বাইরে চলে আসে তখন ওটা ভাইরাসে পরিণত হয়, উদ্ভিদ ভাইরাস তৈরি। এইভাবে অরিজিন অফ ভাইরাস সম্পর্কে বিজ্ঞানীরা এই কথাগুলো বলেছেন। তো ফোর টাইপস অফ ভাইরাস অন দ্য বেসিস অফ নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএর উপর ভাইরাস চার ধরনের। তো প্রথমে বলি ভ্যাকসিনিয়া ভাইরাস। ভ্যাকসিনিয়া ভাইরাস নিউক্লিক অ্যাসিড টাইপ কি? ডিএনএ ভাইরাস। এটা ডিএনএ ভাইরাস, এটা নিউক্লিক অ্যাসিড কি? ডাবল স্ট্র্যান্ডেড, ডাবল স্ট্র্যান্ডেড, অর্থাৎ ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড। ভ্যাকসিনিয়া ভাইরাস উদাহরণ, কয়েকটা উদাহরণ মনে রাখার জন্য, ভ্যাকসিনিয়া ভাইরাস ও ডিএনএ ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন করায় কোনটা কোন ভাইরাস, ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? ভ্যাকসিনিয়া হলো ডিএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস ডাবল স্ট্র্যান্ডেড। তারপর টিএমভি আমরা জানি, টোবাকো মোজাইক ভাইরাস, কি ভাইরাস? আরএনএ ভাইরাস, এটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড, সিঙ্গেল স্ট্র্যান্ডেড। তারপর বলবো টিটুফাজ, টিটুফাজ ভাইরাস, ডিএনএ ভাইরাস এবং ডাবল স্ট্র্যান্ডেড, ডাবল ডাবল স্ট্র্যান্ডেড। তারপর বলবো সাইনোফাজ, সাইনোফাজ দ্যাট মিনস হলো ব্লুগ্রিন এলগিকে যে সমস্ত ভাইরাস ধ্বংস করে বা আক্রমণ করে তাকে বলে সাইনোফাজ। সাইনোফাজ ও ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, এটা ও ডাবল স্ট্র্যান্ডেড ভাইরাস। সাইনোফাজের পর ল্যামডাফাজ, ল্যামডাফাজ, ল্যামডাফাজ হলো ডিএনএ ভাইরাস, ল্যামডাফাজ ডিএনএ ভাইরাস, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ল্যামডাফাজ হলো 5x174 ইম্পর্টেন্ট একটা ভাইরাস, এটা হলো 5x174 ডিএনএ ভাইরাস, বাট এটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস। ডিএনএ গুলো সাধারণত ডাবল স্ট্র্যান্ডেড হয়ে থাকে, বাট এই ক্ষেত্রে এটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড 5x174 ভাইরাস। ভাইরাসের নাম 5x174 ভাইরাস, এটা হলো ডিএনএ ভাইরাস বাট সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। ডিএনএ সাধারণত ডাবল স্ট্র্যান্ডেড হয়, এটা ব্যতিক্রম, এবং এটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস। মনে থাকে যেন পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস, আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস এটা নর্মাল সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আরএনএ ভাইরাস সাধারণত সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে থাকে। পোলিও ভাইরাস, রিও ভাইরাস, রিও ভাইরাস, রিও ভাইরাস, আরএনএ ভাইরাস বাট ডাবল স্ট্র্যান্ডেড, হ্যাঁ তো ব্যতিক্রম, ডাবল স্ট্র্যান্ডেড ভাইরাস, রিও ভাইরাস, আরএনএ ভাইরাস। আরএনএ তো সাধারণত সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, রেয়ারলি ডাবল স্ট্র্যান্ডেড হয়, সেইটা রিও ভাইরাসের থেকে। ডিএনএ রিও ভাইরাস হলো আরএনএ ভাইরাস বা ডাবল স্ট্র্যান্ডেড। স্টার বা টিক্স নদীগুলো ভালো করে মনে রাখবে, 5x174 ডিএনএ ভাইরাস বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস, রিও ভাইরাস, আরএনএ ভাইরাস বা ডাবল স্ট্র্যান্ডেড ভাইরাস। পলিফাজ, এফডি, পলিফাজ, এফডি একটা ভাইরাসের নাম, পলিফাজ এফডি ভাইরাস, ডিএনএ ভাইরাস, এটাও ব্যতিক্রম, এটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস। তো এইভাবে দেখা যায় যে চার ধরনের হয় ভাইরাস, ইজ ফোর টাইপস অন দ্য বেসিস অফ নিউক্লিক অ্যাসিড ডিএনএ, মানে ভাইরাস ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, আরএনএ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ডিএনএ। তো এই চার ধরনের আরএনএ হলো ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, ডাবল সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। এই চার ধরনের ভাইরাস নিউক্লিক অ্যাসিড টাইপের উপর হয়। বিশেষ করে মনে রাখবো 5x174 ভাইরাস, রিও ভাইরাস, পলিফাজ এটা ব্যতিক্রম, এগুলো আমরা বিশেষভাবে মনে রাখবো। আরেকটা জিনিস দেখিয়ে শেষ করি,
the chemical proportion of virus. Different virus chemical proportion ki ki ongsho dara gorito protein nucleic acid amra jani eshare aro kichu thake kina seta ektu dekho ek number holo t2 fas shongkhepe lekhchi ami t2 fas eta holo protein holo protein nucleic acid tarpor holo lipid anubono bari se lipid thake कोविड वजह से आ कार्बोहाइड्रेट कार्बोहाइड्रेट चार्ट अंश टीटू फाजे दुईटे थको प्रोटीन एवं न्यूक्लिक एसिड थको कत परिमाण 50% प्रोटीन थको 50% न्यूक्लिक एसिड थको एगुलो नाई लिपिड एवं कार्बोहाइड्रेट नाई टीटू फाज तारपर हलो साइनोफाज সাইনোফাজে কি থাকবে 60% প্রোটিন থাকবে আর 40% নিউক্লিক অ্যাসিড থাকবে ভ্যাকসিনিয়া ভাইরাস বড় ভাইরাস কিন্তু ভ্যাকসিনিয়া ভাইরাস হলো সবচেয়ে বড় ভাইরাস ভ্যাকসিনিয়া ভাইরাসে কি থাকে 89% থাকবে প্রোটিন 6% থাকবে নিউক্লিক অ্যাসিড লিপিড আছে 4% লিপিড এবং 1% হলো কার্বোহাইড্রেট ভ্যাকসিনিয়া ভাইরাস দেখো 89% প্রোটিন 6% নিউক্লিক অ্যাসিড 4% লিপিড এবং 1% কার্বোহাইড্রেট টোবাকো মোজাইক ভাইরাস এই ভাইরাসে কি থাকে 94.4% হলো 94.4% হলো প্রোটিন আর 5.6% হলো নিউক্লিক অ্যাসিড টোবাকো মোজাইক ভাইরাস তারপর রিং স্পট स्पॉट वायरस वायरस ऑफ टोबाको टोबाको रिंग स्पॉट वायरस ऑफ टोबाको এখানে 60% প্রোটিন এবং 40% নিউক্লিক অ্যাসিড আর একটা এক্স ভাইরাস অফ পটেটো এক্স ভাইরাস অফ পটেটো এক্স ভাইরাস অফ পটেটো 94% হলো প্রোটিন এবং 6% হলো নিউক্লিক অ্যাসিড আলফা আলফা মোজাইক ভাইরাস আলফা আলফা মোজাইক মোজাইক ভাইরাস 50% প্রোটিন এবং 50% নিউক্লিক অ্যাসিড এই উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিনিয়া ভাইরাস একটু ব্যতিক্রম সেখানে কি থাকে প্রোটিন থাকে নিউক্লিক অ্যাসিড থাকে লিপিড থাকে কার্বোহাইড্রেট থাকে যেমন আমাদের কোভিড ভাইরাসে লিপিড আছে লিপিড থাকার কারণে সুবিধা সাবান দিলে সেটা গলে যায় এবং আমরা এর থেকে মুক্তি পেতে পারি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোটিন নিউক্লিক অ্যাসিড এবং পরিমাণটা একটু মনে রাখার চেষ্টা করবেন এগুলো হলো ভাইরাসের কেমিক্যাল উপাদান তো আজকে এই পর্যন্তই ভালো করে পড়াশোনা করবে ভাইরাস শেষ করতে আরেক দিন লাগবে দেখা যাক কবে ক্লাস নেওয়া যায় নেক্সট ক্লাস হয়তো তোমাদের সাথে নাও হতে পারে অন্য কোনো দিন তোমাদের সাথে আবার ক্লাস হবে ভালো থেকো সবাই ভালো থেকো পরস্পর দোয়া করো আমাকে দোয়া করো খুদা হাফিজ